আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। প্রিয় দর্শক, মেন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। এখানকার মালিক এবং ম্যানেজার আঙ্কেল অনেক ভালো ছিলেন, ব্যবহার তাদের অনেক ভালো। তো আপনারা চাইলে যদি বাজেট থাকে নিঃসন্দেহে এখানে উঠতে পারেন। পরিবেশ, ব্যবহার এবং ওনাদের যে সার্ভিস আসলেই অনেক ভালো লাগছে। বাকি বিস্তারিত মূল ভিডিওতে অবশ্যই জানতে পারবেন। তো আশা করি খুব ভালো হবে এই হোটেলটি আপনাদের জন্য, বিশেষ করে যাদের একটু বাজেট রাখেন, ভালো কোয়ালিটি হোটেল চান। প্রত্যেকবারের মতো আমাদের সাথে আছে তাজবীর। হাই। তো আসলে যে গেট আপে আসছো, মানে কি বলবো, দিন দিন তুমি একদম মানে ডিজাবাই হয়ে যাচ্ছ। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রিয় দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ, বলবো যে আসবেন, আপনারা উপভোগ করবেন, আমরা যেহেতু আসে বেরিয়ে গেলাম, আপনারাও আসবেন। ধন্যবাদ তাজবীর, তোমার জন্যই কিন্তু আমার প্রিয় দর্শক এত সুন্দর সুন্দর ভিডিও পায় এবং আমাদের চ্যানেল এত বড় হয়েছে শুধুমাত্র তোমার জন্য এবং প্রিয় দর্শকের জন্য। আমি তো কিছুই না। ধন্যবাদ আপনাদেরকেও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় রাজশাহীবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। তো আজকে অনেক সুন্দর এবং অনেক উপকারী একটি ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। অনেকেই রাজশাহীর বাইরে থেকে কমেন্ট করেছেন যে ভাই, রাজশাহীতে মোটামুটি কমের মধ্যে ভালো মানের হোটেল কোনটি এবং রাজশাহীতে মেন পয়েন্টের আশেপাশে কোন হোটেলটি হবে। তো দেখতে পাচ্ছেন রাজশাহীর জিরো পয়েন্ট, এবং রাজশাহীর জিরো পয়েন্ট মানে তো বুঝতে পাচ্ছেন জিরো পয়েন্ট মানে কি আসলে। তো জিরো পয়েন্টের আশেপাশে অনেক রেস্টুরেন্ট, দোকান, মার্কেট এবং খুব কাছেই আমাদের সেই পদ্মা নদী, রাজশাহীর পদ্মা গার্ডেন। তো এরকম একটা মেন পয়েন্টে যদি অনেক সুন্দর একটি হোটেল পাওয়া যায় তো মজাই আলাদা। তো আপনাদের হোটেলে উঠলে এখান থেকে কোথাও ঘুরতে গেলে তো ভাড়া লাগবে না, একদম হেঁটে হেঁটে পদ্মা গার্ডেনে যেতে পারবেন, হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যেতে পারবেন। হোটেলেরও একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে, তো আপনাদের যেখানে ইচ্ছা আপনারা ঘুরতে পারবেন, শপিং করতে পারবেন। তো আমরা ভিতরে যাব, সব কিছুই দেখাবো যে কোন রুমের প্রাইস কেমন, কোন রুম কী ক্যাটাগরির এবং সেই রুমগুলোর সাথে কী কী ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। তো চলুন যাওয়া যাক, সাথে থাকবেন, আশা করি উপকারে আসবে। তো আমরা এখানে যাব যে দেখাবো যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক আছে, মার্কেটাইল ব্যাংক। তো অনেকে হয়তো চিনতে পারবেন না, তো মার্কেটাইল ব্যাংকের বিল্ডিংয়ের সাথেই একদম ফিফথ, সিক্স এবং সেভেন নাম্বার ফ্লোরে আমাদের হোটেলের রুমগুলো অবস্থিত। তো প্রত্যেক ফ্লোরেই আছে, এবং যেটি মেন ফ্লোর যেখানে ওনাদের রিসেপশন আছে সেটা হচ্ছে সেভেন ফ্লোরে। তো লিফটের সেভেনে গেলে আমরা সে ফ্লোরটা পেয়ে যাবো। তো আমরা এখন যাব, চলুন। তো প্রিয় দর্শক, লিফটের সামনে চলে আসছি। তো লিফটের সেভেন আপনারা চাপলেই ওনাদের যে মেন কাউন্টার যেটা রিসেপশন সেই ফ্লোরে আপনারা চলে যেতে পারবেন। এছাড়াও লিফটের ফিফথ, সিক্স ফ্লোরেও আপনারা রুমগুলো পেয়ে যাবেন। তো প্রথমে অবশ্যই উপরে যেতে হবে, রিসেপশনে কথা বলে তো আপনাকে পরে অন্য অন্য ফ্লোরে যেতে হবে। তো আমরা এখন লিফটে যাব, দেন আমরা আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। স্যার, প্রিয় দর্শক, আমরা উপরে চলে আসছি অ্যান্ড আমরা চলে আসছি ওনাদের কাউন্টারের সামনে, রিসেপশনের সামনে। তো দেখতে পাচ্ছেন যে ওনাদের রিসেপশনটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে দেখতে, এবং পরিবেশটা আসলে অনেক সুন্দর, নিরিবিলি, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, ভালো লাগছে। তো এদিকে দেখতে পাচ্ছেন রুমগুলো এদিকে আছে। তো প্রথমে আমার যেটা নজরে পড়লো যে প্রাকৃতিক একটা পরিবেশ লাগছে দেখতে, প্রাকৃতিক গাছগুলো এখানে রাখা আছে, প্রত্যেকটি কিন্তু রিয়েল গাছ, অনেক সুন্দর, অনেক ক্লিনভাবে রাখা হয়েছে, অনেক সুন্দর লাগছে। তো প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি রুম দেখবো, প্রাইস জানবো, ফ্যাসিলিটি জানবো, সব কিছুই জানবো। তার আগে একটু জেনে নিব এখানকার ম্যানেজার ভাইয়ার পরিচয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে আমার প্রিয় দর্শককে আপনার নাম এবং একটু পরিচয় দিবেন। আমার নাম মোরশেদুল হক, আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, তো আপনাদের হোটেলটি স্টার্টিং কত সাল থেকে?
আমাদের 2015 সাল থেকে আমরা শুরু করেছি। আচ্ছা 2015 সাল থেকে একটানা চলে আসছে তাই না? আচ্ছা কেমন আসলে কাস্টমার যা আশা করে আপনাদের? আমাদের কাস্টমার ওভারঅল প্রায় প্রতিদিনই প্রায় 80% থাকে। আচ্ছা 80% থাকে। আচ্ছা এখানে সাধারণত কি কি ক্যাটাগরির রুম আছে আপনাদের এখানে? আমাদের এখানে আছে ডিলাক্স সিঙ্গেল, ডিলাক্স ডাবল, সুপ্রিম ডিলাক্স, প্রিমিয়াম টুইন, প্রিমিয়াম ট্রিপল এবং ওয়ারিসন স্যুট দুটো আছে। আচ্ছা প্রত্যেক রুমের সাথে কি ফ্যাসিলিটিগুলো কি সেম? সেম ফ্যাসিলিটি। আচ্ছা কি কি আছে আমরা একটু প্রথমে জেনে নেব। আমাদের ওয়ারিসন নিজস্ব একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ব্যাংকোয়েটিং ফ্যাসিলিটি আছে, মিনি ফ্রিজ প্রতিটা রুমেই, আমরা ভিসা, মাস্টার, এমএক্স কার্ড এটা অ্যাকসেপ্ট করি এবং প্রতিটা রুমেই আমাদের হট অ্যান্ড কোল্ড রানিং ওয়াটার আছে। আমাদের এয়ারপোর্ট, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড, ট্রান্সপোর্ট অন পেমেন্ট আমরা এটা দিয়ে থাকি ফ্যাসিলিটি। 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ অ্যান্ড লিফট সার্ভিস, 24 আওয়ার্স রুম সার্ভিস, 24 আওয়ার্স সার্ভেলেন্স, সিসি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, এলইডি টিভি উইথ স্যাটেলাইট চ্যানেলস, এয়ার কন্ডিশন ইন অল রুমস, আমাদের প্রতিটা রুমেই এয়ার কন্ডিশন আছে। আচ্ছা লন্ড্রি অ্যান্ড ক্লিনিং সার্ভিস অন পেমেন্ট, রেন্ট এ কার সার্ভিস এটাও অন পেমেন্ট, হেয়ার ড্রায়ার অন রিকোয়েস্ট, আর নিজস্ব কার পার্কিং এবং প্রতিটা রুমের সঙ্গেই আমাদের অগ্নি নির্বাপক যন্ত্র দেয়া আছে, যদি কোনো আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ইনস্ট্যান্ট যে গেস্ট থাকুক ওই গেস্টই যেন ব্যবহার করতে পারে ওটা, একটা সহজ উপায়ে ওখানে একটা অগ্নি নির্বাপক ছোট্ট যন্ত্র একটা দেওয়া আছে। আচ্ছা আর কমপ্লিমেন্টারি সার্ভিস আমাদের প্রতিটা রুমের সঙ্গেই সেম, যেমন ব্রেকফাস্ট, ডেইলি নিউজ পেপার, ওয়াইফাই অ্যাক্সেস ইন রুম, মিনারেল ওয়াটার এবং আমরা সেফটি লকার আছে আর ফ্রুট বাস্কেট দিয়ে থাকি শুধুমাত্র ওয়ারসেন সুইটে। আচ্ছা অ্যাভেল টাইম, জি জি, আর আমাদের 24 আওয়ার সার্ভিস দেওয়ার চেষ্টা করি, এটাই আমাদের বাড়তি একটা অ্যাডভান্টেজ যে আমরা 24 আওয়ার সার্ভিসটা দিই। আচ্ছা এটা কিন্তু অনেক ভালো একটি সুবিধা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পেলেন ওনাদের কিন্তু রিসেপশনটা কিন্তু অনেক সুন্দর, তো কতটা সুন্দর রুম সেগুলো আমরা দেখব, তো সামনে যাব আমরা প্রত্যেকটি রুম দেখব স্টেপ বাই স্টেপ, দেন আপনাদেরকে প্রাইস সহকারে জানাবো যে কোনটার প্রাইস কেমন। সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন, আশা করি উপকার আসবে। চলুন যাওয়া যাক। তো প্রিয় দর্শক আমরা ফার্স্ট রুমের সামনে চলে আসছি, আমরা এখন প্রথম রুমটি দেখব। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর, আসলে মানে বিদেশিদের বাসা যতটা সুন্দর হয় তার থেকে কোনো কম না। তো আমরা সব কিছুই জানবো এখানকার ভাইয়ার মাধ্যমে। তো ভাইয়া প্রথমে আমাদেরকে জানাবেন যে এটা কী ক্যাটাগরি রুম? এটা ডিলাক্স সিঙ্গেল এবং ডাবল। আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল হিসাবে আমাদের 2500 টাকা আর ডাবল হিসাবে 3000 টাকা। আচ্ছা তো বেডটা আসলে অনেক বড়, ডাবল হিসাবে ইউজ করা যাবে তাই না এই বেডেই তো? জি জি। আচ্ছা দেন একটি সোফা দেখতে পাচ্ছি, টেবিল আছে, এসি আছে এবং ডেকোরেশনগুলো কিন্তু অনেক সুন্দর। দেন এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি আমাদের যে কভার্ড বোর্ড এখানে, প্লাস ড্রেসিং মিরর আছে এখানে, আর এখানে রিডিং টেবিল। তো এটা ভিতরে তো স্পেস আছে তাই না কাপড় চোপড় রাখার জন্য? জি জি, এখানে পার্সোনাল যদি কোনো কাজ করতে চায় সে এখানে করতে পারবে। আর এটা হচ্ছে আমাদের কভার বোর্ড। আচ্ছা আমরা এবার ওয়াশরুমটা দেখব, তো দেখা যাক ওয়াশরুমটা। আচ্ছা তো ফার্স্ট ওয়াশরুম যেটা দেখলাম, এরপর আরও অন্যান্য রুম আছে, প্রত্যেকটা রুমের সাথেই ওয়াশরুম আছে, সবগুলোই আমরা দেখাবো আপনাদেরকে, আসলে অনেক সুন্দর। আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখন আরেকটি রুমে যাব, দেন আরেকটি রুম দেখব। তো প্রিয় দর্শক আমরা নেক্সট রুমটি দেখব। তো রুমের সামনে আমরা চলে আসছি, তো দেখতে পাচ্ছেন 703। তো রুমের ভিতরে আমরা যাব, দেন আমরা এখানকার ভাইয়ার মাধ্যমে জানবো যে আসলে রুম কী ক্যাটাগরির এবং কেমন প্রাইস। তো প্রথমে একটু এক নজরে আমরা দেখে নিই রুমটা, আসলে অনেক সুন্দর। তো সব কিছু আমরা দেখাবো আপনাদেরকে, প্রত্যেকটি কর্নার দেখাবো, দেন এদিকে হয়তো ওয়াশরুম আছে আমরা দেখবো এবং জানবো। তো প্রথমে ভাইয়ার মাধ্যমে জানবো এটা কী ক্যাটাগরির রুম? এটা আমাদের সুপ্রিম ডিলাক্স রুম। আচ্ছা এবং আমরা প্রিমিয়াম ট্রিপল হিসেবেও দিয়ে থাকি। আচ্ছা তো এই রুমে আমরা কী কী দেখতে পাচ্ছি? আসলে এটা ড্রেসিং টেবিল হিসাবে ইউজ করা যাবে, দেন আলমারি হিসাবে ইউজ হবে। এটা আমাদের কভার্ড বোর্ড,
এবং এটা আপনার ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করা যাবে। আর এখানে একটা ডাবল খাট, একটা সিঙ্গেল খাট। আচ্ছা, লাইটগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এটা ওয়াশরুম তাই না? জি। আচ্ছা, আমরা একটু ওয়াশরুমটা দেখব। তো আমরা একটু প্রিয় দর্শককে দেখাই দিই ওয়াশরুমটা। আচ্ছা, অনেক ক্লিন কিন্তু। জি, যেহেতু শুনলাম আপনাদের হোটেলটা অনেক প্রায় 5-6 বছর হয়ে গেল, তারপরেও যে এতদিন ধরে ইউজ হওয়ার পর যে এত ক্লিন, আমার কাছে অবাক লাগছে। এবং উপরে গিজার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রুমের সাথে গিজার আছে, আসলে অনেক ভালো লাগলো। আচ্ছা, দেন এদিকে একটা স্পেস আছে, আমরা এটা একটু দেখব। তো দেখতে পাচ্ছি রিডিং রুম। হ্যাঁ, রিডিং টেবিল আছে এখানে, যদি কম্পিউটার নিয়ে কোনো কাজ করতে চায় পার্সোনাল সেটা এখানে করতে পারবে। আচ্ছা, এটা ফ্রিজ মনে হয়। এটা রেফ্রিজারেটর এবং আমাদের প্রতিটা রুমে রেফ্রিজারেটর আছে। আচ্ছা, এটা কি ডিপ না নরমাল, কোনটা হবে? দুটোই একসঙ্গে। আচ্ছা, একসঙ্গে দুটো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পেলেন যে আসলে রুমটা কিন্তু অনেক অনেক সুন্দর, একদম নিজের বাসার মতো। তো আমরা এখন একটু এটার প্রাইসটা জানবো ভাইয়ের মাধ্যমে। আচ্ছা, এই রুমের প্রাইসটা জানাই দিবেন আমার প্রিয় দর্শককে। সুপ্রিম ডিলাক্স এটা 3500 টাকা, আর প্রিমিয়াম ট্রিপল 4500 টাকা। আচ্ছা, তো প্রিয় দর্শক আমরা নেক্সট আরেকটি রুম দেখবো এবং আপনাদেরকে জানাবো, এবং বাকি বিস্তারিত সব কিছু আরও অনেক কিছু জানবো ভিডিওর মাধ্যমে। সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো প্রিয় দর্শক আমরা আরও একটি রুম দেখব। তো রুম নাম্বার 710। তো রুমটা আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা একটু রুমটা দেখাই নিই, দেন আমরা আলোচনা করব যে কী ক্যাটাগরির রুম এবং কেমন প্রাইস। তো প্রত্যেকটি রুমই যে এত সুন্দর, আসলে অনেক ভালো লাগছে। তো আমরা একটু এদিকে যাচ্ছি, দেখা যাক, এদিকে ওয়াশরুম আছে। তো ওয়াশরুমটা আসলে অনেক সুন্দর, প্রত্যেকটি ওয়াশরুম অনেক সুন্দর এবং অনেক ক্লিন, আসলে অনেক ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগলো। এদিকে আরেকটি রিডিং রুম দেখতে পাচ্ছি, প্রত্যেকটি রুমের সাথে যেমন ছিল অনেক সুন্দর। আচ্ছা, এবার আমরা একটু ভাইয়ার মাধ্যমে জানবো যে আসলে এটা কী ক্যাটাগরির রুম। এটা আমাদের প্রিমিয়াম টুইন, দুটো বেড আছে, সিঙ্গেল বেড। এখানে আমাদের রিডিং টেবিল, এপাশে এপাশে কাবার্ড বোর্ড, সঙ্গে মিরর। আচ্ছা, তো এই রুমের প্রাইস কেমন? এটা 4000 টাকা। 4000 টাকা? জি। আচ্ছা, 4000 টাকা। দেখেন কয়জন থাকতে পারবে? দুইজন। দুইজন? দুইজন। তিনজন যদি থাকতে চায়, তিনজন অথবা চারজনও থাকতে পারে, সেক্ষেত্রে এক্সট্রা বেডের জন্য আমরা 700 টাকা চার্জ করি। আচ্ছা, সাধারণত হয়ে থাকে সব জায়গাতে এরকম সিস্টেম বেড দিয়ে। আচ্ছা, তো আসলে কিন্তু আপনাদের ডেকোরেশনটা অনেক ভালো লাগছে, এবং আসলে যে এত নিট অ্যান্ড ক্লিন, আসলে অনেক ভালো লাগছে যে 5 বছর পরও যে এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে যে কালকেই উদ্বোধন হয়েছে। চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন রাখার, গেস্টদের মন সন্তুষ্ট রাখার। আচ্ছা, এবার আমরা সেই আকর্ষণীয় সব থেকে বড় রুমটা দেখব, চলুন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এবার পালা চলে আসছে মূল আকর্ষণ, লাস্ট বড় রুমটি দেখব। তো ওনাদের যেটা সর্বোচ্চ ক্যাটাগরির বড় রুমটি আছে, তো দেখতে পাচ্ছেন 709 নাম্বার রুম। তো আমরা ভিতরে প্রবেশ করব, দেন ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দুইটি সোফা সেট রাখা আছে, তো একটি টেবিলও আছে। এটা আসলে হয়তো বা ওয়েটিং রুম ওনাদের, বা রিডিং রুমও বলা চলে। আরেকটি ভিতরে অবশ্য আরেকটি রিডিং রুম আছে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সবথেকে যেটা ভালো লাগলো, যে লেখা আছে কেবলা, আসলে পশ্চিম দিকটা ইন্ডিকেট করা আছে, যেটা আমাদের মুসলিমদের জন্য অনেক জরুরি, নামাজ পড়ার জন্য। অনেকে হয়তো পশ্চিম দিক কোনটা হয়তো বুঝতে পারেন না, বারবার জিজ্ঞেস করতে যেতে হয়, তো আপনাদের সুবিধার জন্য একদম লিখে দিয়েছে, এই জন্য ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার অনেক ভালো লাগলো জিনিসটা। আচ্ছা, এবার আমরা রুমের ভিতরে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছি আসলেই যেটা মূল আকর্ষণ, সবথেকে বড় রুমটি, আসলে অনেক সুন্দর লাগলো। তো প্রথমে আমরা একটু প্রত্যেকটি কর্নার একটু দেখে নিই, রুমে কী কী রাখা আছে, দেন আমরা রুমের বিস্তারিত সব কিছু এখানকার ভ্যানের মাধ্যমে জানব। তো আসলেই অনেক সুন্দর একটি রুম, বেডটাও কিন্তু অনেক সুন্দর, রাজকীয় একটি বেড, দেখতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এদিকে ওয়াশরুম আছে, তো সবই আমরা দেখব। তার আগে একটু ভাইয়ার মাধ্যমে জানবো এটা কী ক্যাটাগরির রুম। এটা আমাদের ওয়ারিসন সুইট রুম, এটা রেন্ট হচ্ছে 5500 টাকা। আচ্ছা, আমাদের দুটো রুম মিলে সুইট রুম, সামনে লিভিং রুম আর এটা বেডরুম। আচ্ছা, এদিকে আরেকটা রিডিং এর জন্য স্পেস আছে। হ্যাঁ, এটা একটা রিডিং স্পেস আছে, এখানে টেবিল সহ চেয়ার সহ আছে। আর আমাদের প্রতিটা রুমেই
আপনার অগ্নি নির্বাপক যন্ত্র আছে। আচ্ছা দেখতে পেলাম আমরা, এটা কিন্তু ভালো লাগছে। এছাড়াও যে ওই যে কেবলা যে সিস্টেমটা করে রাখছেন, এবং আমাদের নামাজ পড়ার জন্য, নামাজ অনেকে তো বুঝতে পারেন না যে কোন দিকে কেবলা মুখে, ওই জন্য আমাদের আরেকটা জিনিসও আমি দেখলাম হয়তো বা এখানেও আছে, আপনারা জায়নামাজ রাখছেন। জি প্রতিটা রুমে আমাদের জায়নামাজ আছে। হ্যাঁ এই যে যেটা সব থেকে আমার অনেক ভালো লেগেছে যে প্রত্যেকটা রুমে জায়নামাজ রাখা আছে। আচ্ছা এই জন্য কিন্তু আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এদিকে আমরা এই রুমের সাথে একটি ওয়াশরুম দেখতে পাচ্ছি, তো এই ওয়াশরুমটাও আসলে সুন্দর। প্রত্যেকটি ওয়াশরুম আমার সব থেকে ভালো লেগেছে, যে অনেকে কিন্তু রুমগুলো সুন্দর করে রাখে কিন্তু ওয়াশরুমটা কিন্তু সুন্দর রাখে না, অনেক জায়গাতে দেখা যায়। তো আপনারা ওয়াশরুমটা যে এত সুন্দর করে রাখছেন এটা অনেক ভালো লাগলো আমার কাছে। আচ্ছা এই রুমে আসলে কয়জন থাকতে পারবে? এই রুমে তো ন্যাচারালি আপনার দুজন ধন্যবাদ, তো ভালো লাগলো অনেক কিছু। দেন আমরা একদমই লাস্ট মুহূর্তে চলে আসছি, আমরা এবার যেটা বলেছিলাম যে একটি লবি দেখাবো, সেই লবিটা আমরা দেখাবো, দেন আমরা ভিডিও শেষ করব। তো চলুন প্রিয় দর্শক যাওয়া যাক। তো প্রিয় দর্শক আমরা লবির সামনে চলে আসছি, তার আগে একটা জিনিস দেখাতে চাই। তো দেখতে পেলেন এখানে লেখা ছিল জরুরি বাহির, তো ইমার্জেন্সির জন্য যে এক্সিট গেটগুলো থাকে, যে জরুরি মনে করেন আগুন ধরে গেল বা ভূমিকম্প হলো, এই জন্য যে এক্সিট গেটগুলো থাকে জরুরি বাহিরে যাওয়ার রাস্তা, তো এদিকে একটা আছে, দেন ওইদিকে আরেকটা আমরা দেখলাম। তো এগুলো রাখা হয়েছে আপনাদের সুবিধার জন্যই, তো আসলে এটা অনেক ভালো লাগলো আমার কাছে। দেন আমরা যেটা মেন দেখাতে যাচ্ছি লবি, তো আমরা লবিতে আসলাম। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি স্পেস। আসলে এটার কাজ হলো যে আপনারা দু তিনটা ফ্যামিলি মিলে যদি আসেন, দেন ছোটোখাটো ইনডোর প্রোগ্রাম, বার্থডে পার্টি বা একটু যদি মিউজিক টিউজিকভাবে যদি কোনো প্রোগ্রাম করতে চান, সেক্ষেত্রে এই স্পেসটা আপনাদের জন্য রাখা হয়েছে, আপনারা এখানে করতে পারেন। তো ফ্যামিলি মিটিং, ছোটোখাটো বার্থডে পার্টি, বা দূরে এসে অনেকের থাকতেই পারে যে আমরা বিয়ের প্রোগ্রাম করব বা গায়ে হলুদের প্রোগ্রাম করব, থাকেন ঢাকায় ইচ্ছা হলো রাজশাহী এসে করবেন, তো যাই হোক মজা করলাম, করতেও পারেন, সুন্দর একটি জায়গা। এবং এখান থেকে কিন্তু দেখেন সুন্দর একটি লুকিং দেখা যাচ্ছে, আমাদের রাজশাহী সিটি দেখা যাচ্ছে। তো যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে রাজশাহী জিরো পয়েন্টের কাছে, তো দেখতেই পাচ্ছেন জিরো পয়েন্টের বড় মসজিদ দেখা যাচ্ছে। দেন একদম সোজা একটু যদি জুম করে আমরা দেখাই দিই যে পদ্মা নদীর ওই পার পর্যন্ত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লাইট জ্বলছে, এগুলো কিন্তু নদীর ওই পাশে লাইটগুলো। আর এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সবুজ কালার লাইট জ্বলা, ওই বিল্ডিংটাই হচ্ছে পদ্মা গার্ডেনে, তো ওটা হচ্ছে এবেলা ছাত্রাবাস, ওটা একটি রাজশাহীর মধ্যে অনেক ভালো কোয়ালিটির মেস, সব থেকে হাই কোয়ালিটির ছেলেদের ছাত্রাবাস, তো ওটা নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো সামনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটি সিনারি। সুপ্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসছে এবং ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই হোটেল সম্পর্কে, যেটা কিছু পয়েন্ট আমি বলবো। মেন প্রথম পয়েন্ট হচ্ছে এখানকার পরিবেশ অনেক সুন্দর। দেন আরেকটি পয়েন্ট আমি বলতে চাই যে এখানকার মালিক ভাই এবং ম্যানেজার ভাইদের ব্যবহার কিন্তু অনেক ভালো। তো আপনাদের যদি মোটামুটি বাজেট থাকে, তো রাজশাহীতে এসে যদি থাকতে চান ভালো কোনো একটি পরিবেশ, ভালো মানের হোটেলে, বাজেট থাকলে অবশ্যই এখানে থাকতে পারেন, আপনার নিঃসন্দেহে থাকতে পারেন, এটার গ্যারান্টি আমি দিচ্ছি যে ভালো লাগবে। তো আজকের ভিডিও আশা করি অবশ্যই ভালো লেগেছে আপনার, একটি লাইক অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।